সকাল হয়ে গেছে আর আমরা চা খাচ্ছি। আকাশ ঘুম থেকে উঠে কোন রকমে মুখ টুক না দিয়ে চা খাচ্ছে। গুড মর্নিং, সোনান আছে কোনা, বলদ বাদায় ডোল, সোনার বল কুদ্দুসের বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল, কুদ্দুসের মা রেঁধে রেখেছে, কুদ্দুসের মা রেঁধে রেখেছে ইলিশ মাছের। তাহলে তুমি কুদ্দুস বললে কেন রাত রাগ, অত সুন্দর কুদ্দুস থাকে, কুদ্দুসের মা রেঁধে রেখেছে। হবে কুদ্দুস বলে দাও তো একবার। বাবাই কুদ্দুস বললে রাগ হও না, খালি বাবাই বললে রাগ হও কেন? বাবাই বুড়ো, আর একটু বলবো সেইটুকু, বুড়ো বুড়ো কি চা খেতে খেতে আমরা প্রত্যেক দিন এরকম মজা করি, খুব ভালো লাগে। আর এবার চলুন দেখিয়ে দিই আজকে আমাদের কি কি মেনু হয়েছে। আজকের মেনু হলো আমাদের টমেটো টক ইলিশ মাছ দিয়ে আর তারপরে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, আরও আছে দারুণ টেস্টি একটা খাবার ইলিশ মাছের ঝোল, আর আছে আলু উচ্ছের একটা ঝোল, আর আপনাদের দাদা ভাইয়ের ফেভারিট ফুলকা বাটা। এই যে খেতে বসে গেছে সবাই, আমি এখন যাচ্ছি অফিসে। যাও অফিসে যাওয়ার আগে মার একটু আদর করে দিয়ে যাই। এই যে আমার কুদ্দুস মা, কুদ্দুস, এই যে আমার কুদ্দুস বেটা, আমার কুদ্দুস ছেলে, আমার সোনা ছেলে, আর এটা হলো আমার বুড়ো বাপ, আর আমার ছোট কচি বাপটা স্কুলে আছে, একটু পরে চলে আসবে। আর এই যে আমার আদরের ভাইপো, আর হলো ভাইপোর বউরে কি বলে, ভাইপো বউ, ভাইপো কেমন যেন শোনা যায় তাই না, শোনা গেল কিছু করার নেই, আদরের বৌমা। আর এটা হলো আমার পাশের ঘর, অফিসে গিয়ে তো আবার অফিসের বালিশগুলোর পিছনে লাগবা তাই তো। যাই অফিসে গিয়ে একটা কেস আছে, সেই কেসটাকে সলভ করতে হবে, সেখানে যেতে হবে। তাই আর হচ্ছে আকাশ কিছু বলবা? দাদুর জিজ্ঞেস করলাম যে দাদু তুমি সবচেয়ে বেশি কারে ভয় পাও, দাদু উত্তর দিল ঠাকুমার সবচেয়ে বেশি কার উপর রাগো? কেউ রাগে সবার উপর দরকার, যখন যে যেমন লাগে, খুব বাজে মেজাজ মহিলা, এ বাজে লোক, ভালো করে কথা বলতেই পারে না, সবাইকে দেখানো হয় না তাই দেখাচ্ছি। আর ওই দিকে যোগেনজি আছে আমাদের, আর দীপ বানো মুঝে পেহচানো কাহাঁ সে আয়া মে হু কন, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, अरे मैं हूँ डॉन, ए जे डॉन। আমরা এখন নামছি অরেঞ্জ ভ্যালির দিকে, অরেঞ্জ ভ্যালি না এটা কি যেন নাম, এদিকে নামছি আমরা, কোথাও একদিকে নামছি, চিত্রে, চিত্রে টি গার্ডেন আকাশকে দেখানোর জন্য নিয়ে এসেছি। আর এই যে চিত্রে, এখানে আসলে আপনারা কিছু মশলার দোকানপত্র পাবেন, এই সিঁড়ি দিয়ে নামা যায়, হ্যাঁ এখানে আসলে পরে আকাশকে আপনারা কিনতেও পারবেন, আকাশ দুটো কিডনি বিক্রি করবে বলেছিল সস্তায় তাই না। আর এই যে হলো অর্পণ আর ওয়াইশ জি, দেখতে দেখতে কি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল বলেন, মেঘলা 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 আকাশ, মেঘলা আকাশ, সুন্দর আকাশ, মেঘলা আকাশ, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এখান থেকে চা পাতা তুললে 500 টাকা জরিমানা, বললাম যে চা পাতা তুলবো যত ইচ্ছা তুলবো, তারপর 500 টাকা জরিমানা দেবো, কি আছে 5000 টাকার চা তুলে 500 টাকার জরিমানা দিলে এটা ফায়দার ব্যবসাটা ভালো তো, চলুন তাহলে তুলিয়ে নামতে হবে আপনাদের চিত্রে টি গার্ডেনে আসলে। এই রকম সিঁড়ি, এই রকম সিঁড়ি দিয়ে নামতে হবে। আর এই যে আকাশ আসছে, আকাশ আমাকে বললো কাকা একটা গার্লফ্রেন্ডের জোগাড় টোগার করে দিও, অনেকদিন তো কোনো ডেটিং টেটিং করি না তাই। হ্যাঁ হ্যাঁ তাই বললাম, হ্যাঁ ওয়াইস দি তাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই প্রতীক্ষিত জায়গায় চলে এসেছি, কোথায় এসেছি, প্রতীক্ষিত জায়গায়, কোন প্রতীক্ষিত জায়গায়, এই দেখুন দয়া করে পাতা ছিঁড়বেন না, আমি কাছে কি ভালো করে দেখাচ্ছি, জরি পানা, পানা লিখেছে কচুরি পানা, দয়া করে পাতা ছিঁড়বেন না, পাতা ছিঁড়লে 500 টাকা জরি পানা দিতে হবে, ঠিক আছে কচুরি পানা দিয়ে দেবো। আকাশ নিচে কাকে কি দেখাচ্ছে জানি না, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, নিচে কিছুই দেখা যাচ্ছে না, ওই দেখুন নিচে আর কিছু দেখা না, যা খাটটা দেখা যাচ্ছে, আকাশের ফোনে কি সুন্দর ফর্সা ফর্সা ছবি ওঠে, কোথায় আর আমাদের ফোনে দেখুন কালো কালো ছবি ওঠে। এখানে আমরা জামা কাপড় পরবো, জামা কাপড় পরবো, জামা কাপড় গুলো কে কে পরবো, আমি পরবো, আপনি পরবো না,
ওকে পড়াবো চলুন বন্ধুরা যাই কত মানুষ দেখুন এখানে এদিকে সবাই ছবি তোলায় ব্যস্ত সব ড্রেস পরে নিয়েছে ট্রেডিশনাল ড্রেস আর এই যে একটা ছোট্ট বোন আছে বোন তোমার নাম কি বাড়ি কোথায় বাড়ি দুবাই আছে আমি এখানে আই ডোন্ট লিভ হিয়ার ওকে আমরা এখানে ভিডিও করছি অনেকক্ষণ থেকে আর অনেক মানুষ দেখতে পেলাম আর নিচে পাশে পেছনে কিন্তু সেই লেখা আছে চা তুললে 500 টাকা জরিমানা তাই আমরা ঠিক করলাম আমরা কাকা ভাইপো মিলে ঠিক করলাম আমরা অনেক পাতা তুলবো আপনি দেবেন নাকি জরিমানা স্যার আমি তো অলরেডি ধারে চলছি ও ধারে চলছেন ঠিক আছে এ বলছে দেবে না আমরা বলবো যে আমাদের এ নিয়ে এসছে অর্পণ নিয়ে এসছে আমরা এখানে কাউকে চিনি না আগে যখন এসেছিলাম তখন রাস্তাগুলো খোলা ছিল এখন হট করে রাস্তাটা বন্ধ করে দিয়েছে জানি না কেন আমাদের সাথে শত্রুতা সামনে আটকে দিয়েছে রাস্তা ওই রাস্তাটা আটকে দিয়েছে আর ওটা টপকেই আমরা দেখুন দেখতে দেখতে ওয়েদার কিন্তু পরিষ্কার হয়ে গেছে অনেকটা এই দেখুন রাস্তাঘাট গ্রাম সবকিছু দেখা যাচ্ছে এই যে আমি একটু জুম করে দেখাই ওই গ্রামটায় আকাশ বলেছিল যে একটা সম্বন্ধ খুঁজতে আমাকে তো আমরা একটু যাব দেখি আকাশের জন্য একটা সম্বন্ধ খুঁজতে বললো কাকা এখানে দার্জিলিংয়ে যদি একটা পারমানেন্ট যদি কিছু পাওয়া যেত ভালো হতো ওম বললাম ঠিক আছে তাহলে যাই এই মানে চলো যাই তাহলে বললো একটা খুঁজে ঠুজে দাও তাই ওই গ্রামে একটা সম্বন্ধ পেয়েছি মানে ওই কন্ডিশনেই হবে যে যেই কদিন আকাশ এখানে থাকবে সেই কদিন আকাশের জন্য এটা থাকবে আর বাড়ি গেলে পরে বাড়িটা থাকবে তাই তো শুনিনি ঠিক আছে হ্যাঁ দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হলো আর আকাশ ওইদিকে ওর শ্বশুর বাড়ির দিকে তাকিয়ে আছে আর ওয়াইসজি বলছে হলে ভালোই হতো কি হতো হলে তো ভালোই হতো কিন্তু স্যার দায়ে পড়ে গেছি এখন হবে না আর কিছু করার নেই মানে কি বিয়ে হয়ে গেছে না না বাবা মারা গেছে তত তাড়াতাড়ি হবে না ও আচ্ছা আচ্ছা দেখতে পেছনটা খুব সুন্দর হয়ে গেল পেছনটা মানে মানে এই সামনেটা খুব সুন্দর হয়ে গেল মানে আমার সামনেটা খুব সুন্দর হয়ে গেল সিনারিটা সামনের সিনারিটা সুন্দর হয়ে গেল আর তুমি যা বলছো যে তোমার পেছনটা মানে বুঝতে পারলাম না সুন্দর সুন্দর মেঘ আকাশ উল্টো পাল্টা কথা বলে তো আর ওই যে অর্পণজি এক ঘুরে হয়ে বসে আছে অর্পণজিকে দেখে দুঃখ লাগছে মনে হচ্ছে যে কতদিন পটি করেনি হ্যাঁ খাইনি পটি করেনি আসলে বেশি হাগা হয়ে গেছিল অর্পণজি আমরা আবার ফিরে যাচ্ছি এবার ঘরের দিকে আর পেছনের ওয়েদারটা দেখুন জাস্ট অসাধারণ সুন্দর লাগছে ঘরে যাব ঘরে গিয়ে কিছু খাবো খিদে লেগে গেছে কী রান্না হয়েছে জানি না দেখি একবার বাড়ি গিয়ে দেখি কী রান্না হয়েছে এতক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল বন্ধুরা ওপর ওঠার সময় এই যে সিঁড়ি দিয়ে উঠতে গেলেই আপনারা বুঝতে পারবেন কত ধানে কত চাল আর আমাদের মধ্যে সব থেকে বেশি হাঁটাহাঁটি করতে পারে অর্পণ এখন আমরা সত্যি সিঁড়ি দিয়ে উঠছি এই সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হয় তাই না বলো হ্যাঁ এবার আমি বাড়িতে ঢুকছি আকাশের দিকে জুতো খুলছে আকাশের জুতোটা ছিঁড়ে গেছে তো আকাশের মনটা খারাপ কেমন লাগছে মনে মনে খুব খারাপ ঠিক আছে আর এই যে আকাশের এই কি যেন তোমার নাম ভুলে গেছি এই যে বুড়ি আর এই যে ধুরি এই দুজন বসে আছে এরা লাল লাল কেন আটা খুলে গেছে সামনে এরা লাল লাল কেন সামনের আটা খুলে গেছে দেখে আকাশের মন সব একদম দুঃখে কষ্টে গদগদ গদগদ হয়ে গেছে খারাপ জুতো ওই জন্য খুলে গেছে কার জুতো খুলে গেছে আকাশের নতুন জুতো নতুন জুতো তারপরে কেমন আঠা তাহলে
এমন আটা খুলে গেছে গ্যারান্টি নেই গ্যারান্টি 3 বছর কবছর দিয়েছিল 3 বছর দিয়েছিল 3 দিনে উঠে গেল 3 দিনে জুতো শক্তি নাই গায়ে না কি রকম ভাবে কি পেয়াস তাল আর ইলিশ মাছ কে কি শক্তি হলো পেয়াস আছে হ্যাঁ মুরা 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 ই দেখাও গুড় দেখাও অ্যাসিড বের হলো গুড় দেখলে মনে হবে না আর এই ঘরে এত বুড়া বুড়া কেন ও রে মা কি করছে দেখি মাছ কোয়াস কাটছে পেয়াস কোয়াস ছোলা হয়ে গেছে এখন কি করতে হবে ছোলা হয়ে গেছে আর মা পেঁয়াজ কেটে কেটে কানছে আই বলো নাই তো ভাই কুদ্দুস বলো নাই তোমারে তোর বারে বারে ফজলান ভালো লাগে না কিন্তু আমার এ ভালো লাগে না না ঠিক আছে তুমি আমার কুদ্দুস মা তুমি আমার কুদ্দুস শোনা আমার শোনা কুদ্দুস মা আমার কুদ্দুস আমার কুদ্দুস মা কুদ্দুস শোনা একলতা কুদ্দুস আয় মেরা হ্যাঁ পেঁয়াজ কেটে চলছে আর এই যে কুমড়ো বেটি কুদ্দুস না কুমড়ো দেখি কুমড়ো পামকিন জায়সা দিখ রহা হ্যায় কলা হ্যায় কো বলিয়ে বলিয়ে খাবো পেট পুরে টেস্টি টেস্টি মোমো হবে খাবো পেট পুরে তারপরে আমরা আসবো একটু ঘুরে কেমন লাগলো মা ছড়াটা দেখি ভালোই লাগলো দেখি তাকায় বলো চোখে ঝাঁজ তোমার লাগছে আমারও লাগছে যা আর এই ঘরে আছে আমার সোনা বাবা তাকা বাবা দেখি স্কুলে কি কি হয়েছে হ্যাঁ কি বলেছে তোমাকে পড়া পেরেছিলে হুম ভেরি গুড এই যে মা তাকা তাকা আমরা কি বানাচ্ছি বলো তোমার কি কি মোমো বানাবে চিকেন মোমো আর ভেজ মোমো আমি চিকেন খাই না তো চিকেন মোমো আর ভেজ মোমো তুমি কি বানাবা আমি শুধু দেশি মুরগি খাই আমি চিকেন ভেজ ফ্রাই মোমো সব খাই মা কি খাও শুধু আমি দেশি মুরগি খাই আর এই বয়লার ফয়লার মুরগি খাই না তো আমি ভেজ মোমো খাবো না ঠিক আছে ভেজ মোমো খাবো না ভেজ মোমো খাবো নন ভেজ কি বলছিস জিনা যা একটু আগে বললে পরে তাহলে মাছ আনার জন্য টাকা দিতাম না বাবা রে তাহলে কালকে দেশি মুরগি নিয়ে আসতাম বন্ধুরা আমার শালা চলে এসেছে শালা পুলিশে চাকরি করে অনেক লম্বা 6 ফুট 3 ইঞ্চি না 6 ফুট 1 ইঞ্চি শালা মেয়ে খুঁজে পাচ্ছে না অত লম্বা মেয়ে যদি কোথাও লম্বা মেয়ে থাকে আপনারা কমেন্টে লিখবেন শালা খুব ভালো ছেলে আমি একটা বুদ্ধি দিয়েছিলাম যে 6 ফুট লম্বা যখন 6 ফুট লম্বা তো ওই দুটো একসাথে বিয়ে করলে এখানে তো অনেক দার্জিলিং অনেক পাওয়া যায় দার্জিলিং তো খুব বেশি হাইট টাইট হয় না সবার তো ওরকম দুটো দার্জিলিংয়ের বিয়ে করলে ডান পাশে একটা বাঁ পাশে একটা দুটো অনেক পরপর উপর নিচে সাজালে পরে তো লম্বা এক সমান হয়ে যেত তুমি সব ইয়ার কি করো না সত্যি সত্যি ভাইয়ের জন্য একটা মেয়ে চাই সব মেয়ে মানে মেয়ে যেটাই পছন্দ হয় লম্বায় গিয়ে কম হয়ে যায় ভালো মেয়ে চাই লম্বা ওরকম মেয়ে থাকে কার কাছে অবশ্যই ভালো মেয়ে চাই সুস্থ সবল দুটো চোখ দুটো নাক দুটো কান সরি 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 দুটো চোখই হয় একটা নাক হবে সরি পুলিশ দার্জিলিং এ পোস্টিং হয়েছে আর ভালো একটা মেয়ে চাই আমাদের এই যে ভালো তো এই যে শালা বাবু পা হাত পা সব ঠিক আছে আর পুলিশে চাকরি করলে তো পুলিশে চাকরি করলে তো হাত পা ঠিক না থাকলে তো হয় না এই দেখুন এই দেখুন কত লম্বা কারণ আমার থেকে এতখানি লম্বা মেয়ে চাই এত বড় লম্বা চাই এইটুকু মেয়ে চাই আমি আর পাশে যেতে দাঁড়াতে সাহস পেলাম না তুমি আর একটু লম্বা ভাই এইটুকু ঠিক আছে সত্যি আর কি না একটা সত্যি মেয়ে চাই একটা মেয়ে আপনারা যদি জানেন কেউ তাহলে আমাদের খোঁজ দেবেন ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে